সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহর কাছে আমাদের অন্তরে যাবতীয় অনিশ্চয়তা ও পাপকার্য হতে আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর অসংখ্য অগণিত শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং গোপনে ও নির্জনে তাকে সমীহ করে চলুন। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত ও সত্য দিন সহ এমন সময়ে প্রেরণ করেছেন যখন রাসূলগণের আগমন বন্ধ ছিল এবং কিতাবসমূহ বিলোপ হয়েছিল, ঐশী বাণীসমূহ বিকৃত করা হয়েছিল, শরীয়তকে পরিবর্তন করা হয়েছিল। ফলে তার রেসালাতের মাধ্যমে অধা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়েছে এবং দ্বিধা বিভক্ত অন্তরসমূহ ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতিকে হেদায়েত করেছেন, তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি তার মাধ্যমে বক্র জাতিকে সংশোধন করেছেন ও সুস্পষ্ট দলিল সমূহ ব্যাখ্যা করেছেন, আর তার অনুসরণের মাঝে রেখেছেন হেদায়েত ও সফলতা এবং তার অবাধ্যতার মাঝে রেখেছেন পথভ্রষ্টতা ও অকল্যাণ। তিনি তাকে প্রেরণ করেছেন পরিপূর্ণ রেসালাত, শ্রেষ্ঠ কিতাব ও সর্বশেষ শরীয়ত দিয়ে সৃষ্টির উপর হুজ্জত স্বরূপ ও উজর আপত্তি বাতিল করণার্থে। তিনি তার রবের পক্ষ থেকে ওহির আলোক বর্তিকা নিয়ে এসেছেন যা সকল অন্ধকারকে দূরীভূত করে এবং এতে রয়েছে আত্মার জীবনী শক্তি। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত ছিল যাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, সে ব্যক্তি কি ওই ব্যক্তি নয় যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে আর বের হবার নয়? ওহি ব্যতীত সত্য ও কল্যাণের বিস্তারিত পথ নির্দেশিকা জানা যায় না। মহান আল্লাহ বলেন, আর এভাবে আমি আপনার প্রতি আমার নির্দেশ থেকে রূহ কে ওহি করেছি, আপনি তো জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি এটাকে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়েত দান করি। মহান আল্লাহ তার রাসূলের উপর দুই ধরনের ওহি নাজিল করেছেন এবং উভয় ওহির মধ্যে প্রতি ঈমান আনয়ন করা ও তদানুযায়ী আমল করা তার বান্দাদের উপর আবশ্যক করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ আল্লাহর পক্ষ থেকে ওহি। এ মর্মে আল্লাহ বলেন, শপথ নক্ষত্রের, শপথ তার অস্তমিত হয়, শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নন, বিপদগামীও নন, আর তিনি মন করা কথা বলেন না, তা তো কেবল ওহি যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। কাজেই তার সুন্নত কোরআনের মতোই ওহি জানিয়ে জিব্রাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করতেন। আল্লাহ আর আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। এই আয়াতে হিকমত বলতে সালাফগণের ঐক্যমতে সুন্নত উদ্দেশ্য। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে সেই কথা ও কর্মে ভ্রান্তি মুক্ত রেখেছেন এবং তার শত্রুদের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করেছেন যাতে তিনি পূর্ণাঙ্গরূপে রেসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পারেন। মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন, যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি কেউ তোমাকে বলে যে তার উপর অপতীর্ণ বিষের যত সামান্য কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করেছেন, তাহলে নিশ্চিত জেনে রাখো যে সে মিথ্যা বলেছে। কেননা আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। ইমাম আউজানি রহিমাহুল্লাহ বলেন, যদি তোমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত কোনো হাদিস পৌঁছে, তাহলে হাদিসের বিপরীত বলা থেকে সাবধান থাকবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ সহ সকল উম্মতকে তাদের উপাস্য ও ইলাহ সম্পর্কে যথাযথভাবে জানিয়েছেন, ফলে মনে হতো যেন তারা তাকে দেখতে পেত ও প্রত্যক্ষ করত তার কামালিয়াতের গুণাবলী ও বর্ণনার বর্ণজাদার বিশিষ্টাবলীর মাধ্যমে। তিনি পূর্ববর্তী নবীগণ ও তাদের উম্মত, তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাবলী এবং তাদের উম্মতের উপর অবতীর্ণ হওয়া শাস্তি সম্পর্কে তাদেরকে এমনভাবে অবহিত করেছেন যেন মনে হতো তারা তাদের মাঝেই অবস্থান করছেন। তিনি কল্যাণ অনুষ্ঠানের সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ পথ সম্পর্কে তাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য অনুধাবনের ক্ষেত্রে আমাদের বুদ্ধি বিবেক অক্ষম, আর রাসূলের সুন্নাত হল কোরআনের ব্যাখ্যা ও বিশদ বর্ণনা। কোরআনের সংক্ষিপ্ত বিষয়গুলি জানা যায় সুন্নাহের মাধ্যমে এবং এ থেকে শরীয়তের বিস্তারিত বিধিবিধান গ্রহণ করা হয়।
আর কুরআনের আয়াতসমূহকে সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা করা হয়। মহান আল্লাহ বলেন, আর আপনার প্রতি আমি কুরআন নাজিল করেছি যাতে আপনি মানুষকে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা সুস্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং যাতে তারা চিন্তা করে। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, কুরআনুল কারিমে অনেক বাক্য রয়েছে, যদি সেগুলোর ব্যাখ্যা না করে আমাদের জন্য রেখে দেওয়া হতো তাহলে বুঝতে পারতাম না সেগুলোর উপর কিভাবে আমরা আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি না থাকতো তাহলে কোনো মুসলিম সালাতের রাকাত সংখ্যা, যাকাতের পরিমাণ, হজ উমরার পদ্ধতি, ক্রয় বিক্রয় ও বিয়ে শাদীর বিধিবিধান এবং দ্বীনের বিস্তারিত বিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারতো না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এমন অবস্থায় যে আমরা কোনো কিছুই জানতাম না, আমরা সেরূপ আমল করতাম যেরূপ তাকে করতে দেখতাম। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট এক ব্যক্তি আগমন করে তাকে জিজ্ঞেস করলেন, তিনি কিছু জিজ্ঞেস করলে তিনি তার জবাবে জবাব দিলেন। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহর কিতাব থেকে বর্ণনা করুন এবং আল্লাহর কিতাব ব্যতীত ভিন্ন কারো থেকে বর্ণনা করবেন না। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু একথা শুনে বললেন, তুমি কি এই বিষয়ে কোরআনে পাবে যে জোহরের সালাত চার রাকাত ও তাতে কিরাত চুপিসারে পড়তে হবে? সালাতের সংখ্যা এবং যাকাতের শ্রেণীবিভাগ অনুরূপ বিষয় কি কোরআনে পাবে? অতঃপর বললেন, তুমি কি এগুলো কোরআনে বিশদভাবে পাবে? বস্তুত আল্লাহ তাআলা এইগুলোর বিধান সাব্যস্ত করেছেন আর সুন্নাহ তার বিশদ ব্যাখ্যা দিয়েছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোরআনকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তার দিকে পরিচালিত করে এবং তার ভাব প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিবেক ও মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের যে স্থানে আসন দিয়েছেন ও মানুষের উপর তার আনুগত্যকে আবশ্যক করেছেন, যে ব্যক্তি তা অনুধাবন করবে তার বিবেক কখনো হাদিস অস্বীকার করতে পারে না। আর যে ব্যক্তি রাসূলের কথার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে এবং তার বিচার ফয়সালার অনুসরণ করে তার অন্তর হাদিস বিমুখ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিষয়ে প্রবর্তন করেছেন বা যে কল্যাণের পথের দিশা দিয়েছেন বান্দার জন্য তা গ্রহণ করা আবশ্যক, আর যে সকল বিষয় থেকে তিনি নিষেধ করেছেন বা সতর্ক করেছেন তা পরিত্যাগ করা আবশ্যক। মহান আল্লাহ বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের বিষয়গুলো নিয়ে আগমন করেছেন। আল্লাহ তাআলা ব্যাখ্যার ক্ষেত্রে মানুষকে তিনি ব্যতীত কারো মুখাপেক্ষী করেননি, আর তিনি তার উম্মতকে সুন্নাহের হেফাজত ও মানুষের কাছে তা পৌঁছে দিতে উৎসাহিত করেছেন যেন এর মাধ্যমে হুজ্জাত কায়েম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয়, কেননা যাদের কাছে পৌঁছানো হবে তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যে শ্রবণকারী চেয়ে অধিক সংগ্রহখানি হয়। আর মহব্বত ও পাপ মোচন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয়। মহান আল্লাহ বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের পছন্দ করেন না। বান্দা ইমানের প্রকৃত মর্ম তখনই উপলব্ধি করতে পারবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে সত্যায়নের মাধ্যমে তার অন্তর ইয়াকিনে পরিপূর্ণ হবে, তার আদেশ অনুসরণে কোনো দ্বিধা করবে না এবং তিনি যা সংবাদ দিয়েছেন তা মেনে নিতে মনের মধ্যে সংকীর্ণতা অনুভব করবে না। সকল বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়া বান্দার উপর আবশ্যক। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ো না। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, অর্থাৎ তোমরা কোনো বিষয়ে তার অগ্রগামী হয়ো না, বরং সকল বিষয়ে তার অনুসারী হও। বরং ততক্ষণ পর্যন্ত বান্দার ইমান বিশুদ্ধ হবে না যতক্ষণ না সে রাসূলের শরীয়ত ও সুন্নাত অনুযায়ী এবং দ্বীনের ছোট বড় সকল বিষয় যা তিনি নিয়ে এসেছেন সে অনুযায়ী প্রফুল্ল চিত্তে ও উদার মনে ফয়সালা গ্রহণ করে, আর তার ফয়সালা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা থাকে না এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। মহান আল্লাহ বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিপদ
বিবাদ বিষমবাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে অতবার আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। আল কুরআন ও সুন্নাহর দলিল হিসেবে সমমর্যাদার, আল কুরআন এবং সুন্নাহ দুটোই দলিল হিসেবে সমমর্যাদার। সুতরাং যে ব্যক্তি উভয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করবে বা দাবি করবে যে দিনের বিষয়ে কোরআনই যথেষ্ট, সে ওই ব্যক্তি নেই যে কোরআনের কিছু অংশের প্রতি ইমান আনে আর কিছু অংশকে অস্বীকার করে। সুতরাং উভয়ের কোনো একটি অনুসরণ অন্যটির অনুসরণ হিসেবে গণ্য হবে। আর আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কখনোই একে অন্যের বিপরীত হয় না, যেমন কোরআনের এক অংশ আরেক অংশের বিপরীত নয়। মহান আল্লাহ বলেন, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত। সুতরাং যে সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন বা নিষেধ করেছেন সেগুলো আল্লাহ যে বিষয়ের নির্দেশ দিয়েছেন বা নিষেধ করেছেন তারই সমতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মেই বলেছেন, অচিরেই তোমাদের কেউ তার আসনে হেলান দেওয়া অবস্থায় আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, তার সামনে আমার হাদিস বর্ণনা করা হবে, তখন সে বলবে আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট, আমরা তাতে যা হালাল পাবো তাকে হালাল মানবো আর তাতে যা হারাম পাবো তাই হারাম মানবো। সাবধান, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার অনুরূপ। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। ইমাম শাওকানি রহিমাল্লাহ বলেন, পবিত্র সুন্নাহর দলিলিকতার প্রমাণ এবং বিধিবিধান প্রণয়নে সুন্নাহর স্বতন্ত্রতা একটি দিনই জরুরি বিষয় হিসেবে স্বীকৃত। এ বিষয়ে সে ব্যক্তি মতভেদ করে যে ব্যক্তির দিন ইসলামে কোনো অংশ নেই। খুলাফায়ে রাশিদিন কারো কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নতের উপর অগ্রাধিকার দিতেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কারো কথাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহকে বর্জন করতে পারবো না। আর এ সুদৃঢ় মানহাজের উপরই রব্বানী উলামাগণ চলেছেন। ইমাম শাফি রহিমাল্লাহ বলেন, মুসলমানদের এ বিষয়ে ইজমা রয়েছে যে যার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে তার জন্য কারো কথার প্রেক্ষিতে সুন্নাহ পরিহার করা বৈধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ওয়াজিব হওয়ার ব্যাপারে সকল উলামায়ে কেরাম সন্দেহাতীতভাবে ঐক্যমত পোষণ করেছেন। আর যে ব্যক্তি কথা, কাজ, বুদ্ধি, বিবেক এবং কিয়াস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের বিরোধিতা করল, সে মূলত আল্লাহ তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা প্রদান ও তার প্রতি সম্মান প্রদর্শনের যে ওয়াজিব দায়িত্ব দিয়েছেন তা পালন করল না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তার শক্তি যোগাও। আর যে ব্যক্তি সুন্নাহকে অপছন্দ করে বা বিরাগ ভাব পোষণ করে তা পরিহার করবে সে ব্যক্তি কঠিন শাস্তিযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে আমার সুন্নতের প্রতি বিরাগ ভাব পোষণ করে সে আমার দলভুক্ত নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ বলেন, কোরআনে যেসব নেফাকির বর্ণনা এসেছে তা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহির ব্যাপারে নেফাকি লালন সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহির নির্দেশের বিরোধিতা দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনাকে অবদারিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহির নির্দেশের বিরোধিতা ক্ষতি এবং মন্দ পরিণতির কারণ। মহান আল্লাহ বলেন, আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না তবে নিশ্চয়ই আমি কাফিরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। আর যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ থেকে বিমুখ হবে বা সুন্নাহ গ্রহণে অহংকার প্রদর্শন করবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কথায় ও তিনি যা এনেছেন তার সাথে সন্দেহ সংশয় সৃষ্টি করবে অথবা যুক্তি ধারণা ও প্রবৃত্তির দ্বারা তার বিরোধিতা করবে, সে তার ওই কৃতকর্মের জন্য কিয়ামতের দিন আফসোস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, সে যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। আর যে ব্যক্তি তার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি কোন সুন্নত স্পষ্ট হওয়ার পরেও জেনে বুঝে তা পরিহার করল বস্তুত এটি তার অন্তরের বিচ্যুতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা আমল করতেন আমি তাই আমল করব, আমি তার কোনো কিছুই ছেড়ে দিতে পারি না, কেননা আমি আশঙ্কা করি যে তার কোনো কথা ছেড়ে দিয়ে আমি পথভ্রষ্ট হয়ে না যাই। সহিহ বুখারীতে রয়েছে বর্ণনাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত সকল কাজে বান্দার জন্য কোনো ধরনের কল্যাণ নেই। সুফিয়ান বিন উয়াইনা রহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ মানদণ্ড। তার চরিত্র, স্বভাব এবং আদর্শের সাথে সবকিছু মিলিয়ে নিতে হবে, যা তার স্বভাব, চরিত্র ও আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ হবে তাই সত্য, এবং যা বিপরীত হবে তাই বাতিল বলে গণ্য। কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মজবুতভাবে ধারণ ও সর্বাবস্থায় আঁকড়ে ধরাই হতবিহ্বলতার অন্ধকার থেকে মানুষকে বের করতে পারে এবং ফিতনা ও মানুষদের মাঝে ব্যাপক মতবিরোধের সময় তাদের হাত ধরে নিবৃত্ত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যারা আমার পরে জীবিত থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। এমত অবস্থায় তোমাদের উচিত আমার ও আমার খুলাফায়ে রাশিদার সুন্নতের অনুসরণ করা, যারা সত্য ও ন্যায়ের অনুসারী। তোমরা তাদের দৃঢ়ভাবে অনুসরণ করবে, তোমরা বিদআত থেকে বেঁচে থাকবে, কেননা সকল নব আবিষ্কৃত বিষয়ই বিদআত এবং প্রত্যেক বিদআতই গুমরাহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বানকারী। একদল ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপমা দিয়ে বললেন, তার উপমা হল সেই ব্যক্তির মতো যে একটি গৃহ নির্মাণ করল, তারপর সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করল এবং একজন আহ্বানকারীকে লোকদের ডাকতে পাঠালো। যারা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল তারা গৃহে প্রবেশ করে খানা খাওয়ার সুযোগ লাভ করল, আর যারা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না তারা গৃহেও প্রবেশ করতে পারল না এবং খানাও খেতে পারল না। তারা বললেন, গৃহটি হল জান্নাত, আহ্বানকারী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করল তারা আল্লাহর আনুগত্য করল, আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করল তারা প্রকৃত পক্ষে আল্লাহর অবাধ্যতা করল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মানদণ্ড। সহিহ বুখারীতে রয়েছে বর্ণনাটি। আল্লাহ তাআলা নিজের পরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত অন্য কারো অনুসরণ আবশ্যক করেনি। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল এবং তার সুন্নতের অনুসরণ করল সে ব্যক্তি জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, এবং যে আমার অবাধ্যতা করবে সে অস্বীকার করল। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পূর্বেই তার উম্মতকে আসমানে দুডানা মেলে উড়ে বেড়ানো প্রতিটি পাখি সম্পর্কে জ্ঞান দান করেছেন। তিনি তাদেরকে আরো শিক্ষা দিয়েছেন ঘুম, উঠা বসা, পানাহার, এমনকি প্রাকৃতিক কর্মসমাদার আদব কায়দা। তাদের নিকট আরশ, কুরসি, আসমান, ফেরেশতা, জিন, জাহান্নাম, জান্নাত, প্রলয় দিবস এবং তাতে যা রয়েছে সেগুলোর প্রত্যক্ষ দর্শনের নেই বর্ণনা। মানুষদেরকে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বরকতময় দাওয়াতি জীবন এবং এ পথে কষ্ট ও জটিলতা সমূহ অতিক্রমের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদেরকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তোমরা কি জবাব দিবে? তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন, আপনার আমানতের হক আদায় করেছেন। আপনার আমানতের হক আদায় করেছেন এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। অতঃপর তিনি তার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন এবং লোকদের প্রতি ইশারা করে বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। তিনবার একথা বললেন। তার রব তার পক্ষে এমর্মে সাক্ষী দিয়েছেন যে তিনি অর্পিত রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। বান্দাদের উপর হুজ্জত কায়েম করেই তবেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছেন। মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তার উম্মতের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন, এবং সকল উম্মত যখন সাক্ষ্য দেয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে বলেছিলেন এবং লোকদের দিকে ইশারা করে বলেছিলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো। এভাবে তিনি এই কথাটি তিনবার বলেছিলেন। সহিহ মুসলিমে রয়েছে বর্ণনাটি। অতঃপর হে মুসলমানগণ, দীন ইসলামের মূল হল এক আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়া এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া।
এ দুইয়ের শুধু একটির ব্যাপারে সাক্ষ্য দেওয়া কোনো উপকারে আসবে না, অপরটি সাক্ষ্য দেওয়া ব্যতীত। কাজেই উভয় সাক্ষ্যই একসাথে দিতে হবে, উভয়টির উপরে ঈমান আনতে হবে। মহান আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, অতএব তোমরা আল্লাহ তার রাসূল এবং যে নূর আমি নাযিল করেছি তাতে ঈমান আনো। আর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্যে সত্যবাদী হিসেবে প্রমাণিত হবে কেবল তার অনুসরণ ও আনুগত্যের মাধ্যমে। মহান আল্লাহ বলেন, মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, কোরআনে যে নেফাকির বর্ণনা এসেছে তা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নেফাকের লালন সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ শরীয়ত দলিল এবং তার চরিত্র আদর্শ দ্বীনের অন্তর্গত বিষয় যা অনুসরণীয়। মানুষদেরকে কবরে তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং তার ব্যাপারে পরীক্ষা করা হবে। মহান আল্লাহ বলেন, আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মপরায়ণ, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত ওই উত্তম সঙ্গী। এগুলো আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার ইহসানের জন্য। আমরা তার শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে যে তৌফিক প্রদান করেছেন এবং আমাদের উপর অনুগ্রহ করেছেন সেজন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ তার বান্দা ও রাসুল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সকল সাহাবীদের উপর অসংখ্য অগণিত শান্তি রহমত নাজিল করুন। হে মুসলমানগণ, আপনারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরুন, কেননা এটা তার সুদৃঢ় রুজ্জু। আপনারা নবীর সুন্নতকে যথাযোগ্য মর্যাদা দিন এবং সুন্নতে যা আছে তা যথাযথভাবে পালন করুন, কেননা এতেই রয়েছে বিবেকের সুরক্ষা ও পরকালের নিরাপত্তা। ইমাম জোহরি রহিমাল্লাহ বলেন, আমাদের পূর্ববর্তী উলামাগণ বলতেন, সুন্নতকে আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে এসেছেন, তা থেকে কেউ অমুখাপেক্ষী নয়। আর রাসূলের সুন্নতের প্রতি জগৎবাসীর প্রয়োজনীয়তা তেমনি যেমন খাদ্য ও পানির প্রতি প্রয়োজনীয়তা রয়েছে, বরং সুন্নতের প্রয়োজনীয়তা আরো অধিক। জগৎবাসীর নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিদ্যমান থাকা ব্যতীত তাদের স্থায়িত্ব নেই। শেষ জামানায় যখন রাসূলগণের নিদর্শনাবলী বিলুপ্ত ও পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন ঊর্ধ্ব ও অধ জগৎ উভয়ই ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত সংঘটিত হবে। অতঃপর আপনারা জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে তার নবীর উপর সালাত ও সালাম পাঠের নির্দেশ দিয়ে বলেছেন, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ইমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ এর উপর সালাত, সালাম এবং বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি তার খুলাফায়ে রাশেদা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রতি সন্তুষ্ট হন, যারা হকের মানদণ্ড নিয়ে বিচার ফয়সালা করেছেন এবং এর মাধ্যমে ইনসাফ করেছেন। আর আপনি সন্তুষ্ট হয়ে যান সকল সাহাবাদের উপর। হে মহাসম্মানিত আল্লাহ, আপনার বদান্যতা ও অনুগ্রহের মাধ্যমে সাহাবাদের সঙ্গে আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের গৌরবান্বিত করুন, শিরিক ও মুশরিকদের অপদস্থ করুন, দীন ইসলামের শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, আপনি এ দেশ সকল মুসলিম দেশকে নিরাপদ, স্থিতিশীল রাখুন এবং এগুলোতে সমৃদ্ধি দান করুন। আপনি আমাদের শাসক ও তার নায়েবকে আপনার শুভ, পছন্দনীয় ও সন্তোষজনক কর্মসাধনের তৌফিক দান করুন, তাদেরকে পূর্ণ কাজ ও তাকওয়ার প্রতি পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাদের ইসলাম ও মুসলিমদের আপনি তাদের দ্বারা ইসলাম ও মুসলিমদের উপকৃত করুন। আপনি মুসলিমদের সকল শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল ও শরিয়া বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপর উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।
الله.